অনেক ভাইরা প্রশ্ন করে থাকেন যে হুজুর আমরা তো বিড়ি ছাড়া আমরা চলতে পারি না, দিনে আমাদেরকে এক প্যাকেট কারো দুই প্যাকেট লাগে, অতএব আমরা বিড়ি খাওয়ার পরে আমাদের কি পুনরায় উযু করতে হবে? আজকের আমরা প্র্যাকটিক্যাল আজকের জেনে নিব এবং মেডিকেল বিজ্ঞানও আজকের আমরা জেনে নিব। দেখুন বিড়ি সিগারেট এর মধ্যে যে জিনিসটি থাকে সেটা হচ্ছে তামাক। এই তামাক যেখানে চাষ করা হয় আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন ওই অঞ্চলের ভিতরে যেখানে চাষ করা হয় ওইখানে কোনো বেড়া দেওয়া হয় না। তার কারণটি কি? তার কারণটি হলো কোনো গরুতেও খায় না, কোনো ছাগলেও খায় না। কিন্তু আজকের আমরা মানুষ হয়ে এত নিকৃষ্ট হয়ে গেছি, ওই যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন বালহুম আদল, যে মানুষ পশুর চেয়ে আরো নিকৃষ্ট। কথাটা একেবারে বাস্তব কথা, যেটি পশুতে খাচ্ছে না সেটি আমরাই খাচ্ছি। আজকের মেডিকেল বিজ্ঞান এই তামাকের উপর গবেষণা করে দেখেছে যে তামাকের মধ্যে সিগারেটে আপনার প্রচুর পরিমাণে নিকোটিন থাকে। এই নিকোটিন এর কারণে মানুষের আলসার, ক্যান্সার, এমনকি মরণ ব্যাধি স্ট্রোক হতে পারে। আপনার সিগারেটের গায়ের লেখা, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মানুষের মৃত্যু ঘটায়, আজকে আমরা দেখেও আমরা সেই কি করতেছি, আমরা সেই সিগারেট কিন্তু খাচ্ছি। দেখুন আজকে আমরা হাদিস থেকে জেনে নিব, পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা জেনে নিব বিড়ি খাওয়ার পরে পুনরায় উযু করতে হবে কিনা। প্রথম সতর্কবাণী হলো মাদক সেবনকারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, তার কারণ এই বিড়ি যদি একসাথে বেশি খাওয়া হয় আপনি প্র্যাকটিক্যালে দেখবেন যে তার মধ্যে নিশা চলে আসে অনেক। এই আছে বিড়ি যদি না খায় তাহলে সে স্থির থাকতে পারে না, স্থির থাকতে পারে না। একদিন যদি সিগারেট না খায়, বিড়ি যদি না খায় তাহলে তার মাথায় আর কোনো কাজ করে না, এর নাম হলো নেশা। তা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রথম সতর্কবাণী হলো মাদক সেবন করে মাদক সেবনকারীর কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুখে দুর্গন্ধ নিয়ে কোন ব্যক্তি যেন মসজিদে না যায়, আর মসজিদে যাওয়ার অর্থ হলো যেন নামাজে না যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে পাওয়া যায় মানুষ যদি প্যাস খায় তাহলে প্যাস খাওয়ার কারণে তার মুখে দুর্গন্ধ হয়, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা প্যাস খাবে না, যদিও তোমরা প্যাস খাও তোমাদের মুখ যদি দুর্গন্ধ হয়ে যায় তোমরা কি করবে, সুন্দর করে মিসাক করবে, এরপর উযু করবে। তাহলে আজকের আমরা যারা বিড়ি খাই, আমরা আমাদের মধ্যে যারা বিড়ি খান তাদের মুখ গন্ধ হয়, এমনকি সমস্ত বডি পর্যন্ত গন্ধ হয়ে যায়, যে কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নেশা জাতীয় দ্রব্যকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল স্পষ্ট ভাবে ঘোষণা দিয়ে দিলেন তোমাদের জন্য নেশা ও নেশা জাতীয় দ্রব্য তোমাদের জন্য খাওয়া পান করা হলো হারাম। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমু কাবীর। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন বিড়ি সিগারেট নেশা জাতীয় দ্রব্য পান করার জন্য নিষেধ করেছেন। এই বিড়ি সিগারেট যদি আপনারা খেয়ে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্য উযু করতে হবে না, আপনার উযু ভাঙবে না, কথা ঠিক আছে, কিন্তু আপনার কি হবে, আপনার এত ক্ষতি হবে। আমি বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে তোমরা তোমাদেরকে নিজেদের ধ্বংসের মুখে ফেলে দিও না। তার কারণ হলো এই সিগারেটের মাধ্যমে কি হয়, আপনার এক সময় সিগারেট খাইতে খাইতে আমার নিজে চোখে দেখা অনেকে এত প্রচুর পরিমাণে সিগারেট খেয়েছে শেষ পর্যন্ত হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন যে তোমরা খবরদার তোমরা তোমাদের নিজেদেরকে যেন ধ্বংসের মুখে ফেলে দিও না।